এত নষ্ট জিনিসের মিনিস্টার হওয়ার চেয়ে নষ্ট বাঁচানোর জন্য না হয় আমি কিছুই হইলাম না। বাংলাদেশটা তো আপনি রক্ত আর ঘাম ছাড়া আপনি কোনো জিনিসের স্বাধীনতা পাবেন না। মনে রাখবেন, ঘাম কখনো মানুষের সাথে প্রতারণা করে না। ব্যারিস্টার হয়ে সফল হয়ে কি হবে? না হয় আমি মিনিস্টার হইলাম, কিন্তু মিনিস্টার হয়ে যদি দেখি যে এলাকায় মাঠ নাই, এলাকায় ফুটবল নাই, আমাদের ফুটবল টিমটা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের, এত নষ্ট জিনিসের মিনিস্টার হওয়ার চেয়ে নষ্ট বাঁচানোর জন্য না হয় আমি কিছুই হইলাম না। এই জন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্টে গিয়ে খেলার কথা বলছি, শুধু খেলা না, গাছ লাগানোর কথা বলতেছি। কারণ যদি গাছ না লাগান দেশ বাঁচবে না। আমি তরুণদেরকে বলতেছি এগিয়ে আসেন, বাংলাদেশটা তো আপনি রক্ত আর ঘাম ছাড়া আপনি কোনো জিনিসের স্বাধীনতা পাবেন না। 71 সালে কিন্তু এমনি নর্মালি স্বাধীনতা আসে নাই, আমাদের এখন অর্থনৈতিক স্বাধীনতা বলেন, আমাদের আচার আচরণগত যদি আপনি যে কোনো জিনিসের পরিবর্তনের কথা বলেন, শুধু সারাদিন ফেসবুকে লিখে আপনি বড় বড় বক্তব্য দিয়ে এই পরিবর্তন আসবে না। এই পরিবর্তনের জন্য যোদ্ধারা যেভাবে 71 সালে যুদ্ধ করছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আমাদেরও এখন এই জায়গায় নেমে আসতে হবে। হোক সে ব্যারিস্টার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, যে জায়গায় মনে হবে যে বাংলাদেশের উন্নতি দরকার, এই জায়গায় নেমে পড়তে হবে। আপনি দেখেন আজকে হাজার হাজার মানুষ এই চাটমোহরের মতো একটা উপজেলায়, এর মানে কি সিগনাল দেয়? সিগনাল দেয় যে এটা আমাদের প্রেমের জায়গা, এই জায়গাটাকে নষ্ট করতে দিয়েন না। আমাদের তো ফুটবল ফেডারেশন আপনি জানেন যে অবস্থা করছে ফুটবলের, এইখান থেকে বের হওয়ার জন্য আমি সিলেটের হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আসছি আপনাদের পাবনার মানুষের সাথে একটা আত্মীয়তা করে, এবং এই আত্মীয়তা কিন্তু ফুটবল পুনর্জাগরণের দিকে রওনা দিতে কথা বলতে চাই। তরুণ প্রজন্মকে একটাই বলতে চাই, মনে রাখবেন, ঘাম কখনো মানুষের সাথে প্রতারণা করে না, বক্তব্যবাজি প্রতারণা করে, বিভিন্ন মানুষ আশ্বাস দিলে প্রতারণা করে, নিজের ঘাম ফেলতে শিখেন। তরুণরা যখন ঘাম ফেলে তখন কোনো ধরনের কেউ কারো দাবায় রাখতে পারে না। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।